বেশিরভাগ মায়েদেরই অভিযোগ বাচ্চা খেতে চায় না। কিছু কিছু রোগের কারণে শিশুদের রুচি কমে যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা এত জটিল কিছু নয়। অনেক ক্ষেত্রেই এ বিষয়ে মা বাবার উৎকণ্ঠা থাকে। শিশুর আসলে কোনো রোগ নেই, সমস্যাটা তার মনে। বয়স অনুযায়ী শারীরিক বিকাশ অন্য বাচ্চাদের মতো হলে শিশুর খাওয়া নিয়ে মা বাবার দুশ্চিন্তা করার কিছু নেই। তবে কিছু বাচ্চা আছে যারা সত্যি সত্যি খায় না, বৃদ্ধিটাও ঠিক মতো হয় না। তাহলে দেখতে হবে যে বাচ্চাটি অপুষ্টির শিকার হচ্ছে কিনা, বা তার রক্ত শূন্যতা হয়েছে কিনা, নাকি বাচ্চার ঘন ঘন কোনো সংক্রমণ হচ্ছে যার জন্য খাবার রুচি কমে যাচ্ছে। যদি শিশুটির রক্ত শূন্যতা থাকে বা অপুষ্টি থাকে, তাহলে বাচ্চাটি বসে থাকবে, খুব বেশি সচল থাকবে না। আসলে খাবার ব্যাপারে যত অনিয়মই শিশু না খেতে চাওয়ার অন্যতম কারণ। বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের অনিয়ম অভিভাবকরা না জেনে করেন। কিছু ক্ষেত্রে বাচ্চার আবদার মেটাতে গিয়েও কিছু বিপত্তি ঘটে। বাহিরের লোভনীয় খাবার শিশুকে অভ্যস্ত করে তুলেও কেউ কেউ শিশুর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নষ্ট করে। অনেক অভিভাবক খাওয়ার মাঝে শিশুকে বিস্কুট, ফল, লজেন্স, আইসক্রিম ইত্যাদি খেতে দেন। অনেকে আবার অনেক সময় ধরে খাওয়ান, লক্ষ্য করেন না শিশুর পেটে ক্ষুধা আছে কি নেই। অনেকে শিশুর কান্না শুনলেই মনে করেন তার বুঝি ক্ষুধা পেয়েছে, অথচ শিশু কাঁদতে পারে অনেক কারণে। কেউ কেউ তার শিশু একবেলা ঠিক মতো খায়নি বলেই অস্থির হয়ে যান, আবার সকাল 7টায় পেট ভরে খায়নি বলে সকাল 8টায় আবার খাওয়ানোর জন্য পিড়াপিড়ি করেন। এসব অভ্যাসই শিশুর জন্য ক্ষতিকর। তাহলে চলুন জেনে নেই শিশুরা কেন খেতে চায় না। পরিপূর্ণভাবে খিদে না লাগলে শিশুরা খেতে চায় না। এছাড়া ভালোভাবে ক্ষুধা লাগেনি বলে পেটের খাবার সে শেষ করতে পারবে না। শিশুদের রুটিন মাফিক খাওয়ানো ভালো। যখন তখন খাবার দেওয়ার কারণে যথাসময়ে তার খিদে লাগবে না আর সে খেতে পারবে না। অনেক শিশু স্কুল থেকে ফিরে বিস্কুট, ফল বা ফলের রস ইত্যাদি খায়। তার এক ঘন্টা পর হয়তো দুপুরের খাবারের সময়, তখন সে ঠিক মতো খেতে চাইবে না, কারণ ইতিমধ্যেই তার খিদে নষ্ট হয়ে গেছে। শিশুর পছন্দসই খাবার রান্না করুন। বয়স ভেদে শিশুর ক্ষুধা লাগার সময়ে কিছুটা পার্থক্য আছে। আপনার শিশুকে সবসময় নিয়ম বা সময়সূচি অনুযায়ী খেতে অভ্যস্ত করে তুলুন। কি খাওয়াচ্ছেন তার থেকে বড় কথা হলো কখন খাওয়াচ্ছেন সেটা। শিশু খেতে চাইছে না বা খাচ্ছে না এই অজুহাতে তাকে ঘন্টায় ঘন্টায় খাবার দেবেন না। সাধারণত 2 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের প্রতিবেলা খাবারের মাঝে 2 থেকে 3 ঘন্টা বিরতি থাকা উচিত। বিরতির এই সময়ে যদি অন্য কোনো খাবার সে না খায়, তবে যথাসময়ে তার ক্ষুধা লাগার কথা। 3 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের 3 থেকে 4 ঘন্টা বিরতিতে খাবার দেওয়া উচিত। এভাবে বয়স বৃদ্ধির সাথে সাথে কিশোর বয়স পর্যন্ত প্রতিবেলা খাবারের মাঝের বিরতি একটু করে বাড়বে। এরপর বড়দের সাথে 3 বেলা খাওয়ার অভ্যাস করে তুলতে হবে। শিশুদের টিভি বা কার্টুন দেখিয়ে খাবার খাওয়াবেন না, এটা করলে সেতে অভ্যস্ত হয়ে যাবে। টিভি দেখার সময় খাওয়ালে শিশুর বদহজম হওয়ার ঝুঁকি বাড়ে, কারণ এই সময় টিভিতে মনোযোগ থাকার কারণে পাকস্থলী থেকে প্রয়োজনীয় পাচক রস নিঃসৃত হয় না। প্রতিদিন এক ধরনের খাবার না দিয়ে খাবারের ভিন্নতা আনুন। যদি তার মনের ভাব সে প্রকাশ করতে পারে, তবে সে যা খেতে চায় তা জেনে নিন। তার পছন্দ মতো খাবার স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খেতে দিন।